পর্বতের মতো যে জায়গাটা দেখা যাইতেছে, এটা হচ্ছে সুন্দরবনের সবচেয়ে গহীন অরণ্য। এখানে যত রকম মানুষকে খুব বাঘ চিতা বাঘ, তারপর জলদস্যু সব। এই যে এখানে নীলনদ, আমরা এখন নীলনদ সুন্দরবনের পাশে, নীলনদ, হ্যাঁ নীলনদ সুন্দরবনের পাশে দেখা যাচ্ছে। নীলনদ শুকিয়ে গেল কিভাবে? বাংলাদেশে বাংলাদেশে মাত্র শুধু পাওয়া যায়, বিরল প্রজাতির ফুল। এই ফুলটা বিরল, আসুন আপনারা সামনে আসুন, আমি আরো দেখাচ্ছি। চলুন চলুন, এই সাবধানে। আচ্ছা স্যার, এর আগে কি আপনি এখানে আরো আসছেন? এই রেটেল স্নেক আছে, সাবধানে, রেটেল স্নেক আছে। ওকে ওকে, সাবধান সাবধান। এই রেটেল স্নেক আছে, ওইটা আমি এই ভয়েস পাইলেই বুঝতে পারবো। আচ্ছা পাইথন দেখবেন আপনারা, পাইথন, পাইথন দেখেন, এই যে পাইথন দেখেন কি পরিমাণ গর্ত করছে তার বাসার জন্য। এই যে পাইথন খোলস পাল্টাইছে, দেখছেন কত বড় খোলস পাল্টাইছে, পাইথন খোলস পাল্টাইছে দেখেন আপনারা। আমরা রাতে আগুন ধরানোর জন্য এখানে একটু ব্যবস্থা করছি, রাতে আমরা এখানে অবস্থান করব, আমরা রাতে আগুন ধরাইয়া এখানেই থাকব, যাতে কোনো প্রকার সাপ নেকড়ে আমাদের আক্রমণ করতে না পারে। আশা করি বুঝতে পারছেন এটা দিস ইজ এ ডেঞ্জার জোন। দেখেন স্কর্পিয়ন, ওই যে ওই যে দেখা যাচ্ছে, স্কর্পিয়ন বাড়ি নিয়ে দেখেন, কাকড়া, ওই যে কাকড়া, হ্যাঁ কাকড়স, ব্ল্যাক কাকড়স, এই যে যে তিমি মাছের, ওই যে তিমি মাছের ঝাঁক, ওরকে পোনা, যা গরমে পোনা দেখতে পাচ্ছেন কিনা আপনারা, আর একটু জুম করেন, জুম করেন, হ্যাঁ। আর ও বাঘের খাঁচা, বাঘ বাইঙ্গে দেখেন, বাঘ খাঁচা ভেঙে পালিয়েছে, দেখুন দেখুন, ইয়া বালাইছে মিয়া, নাকি বাঘ ফানি দিকে বাঘ, টাইটানিক ডুবার পরে তার মডেলের মতনই চার পাঁচটা টাইটানিক তৈরি করা যায়। হ্যাঁ হ্যাঁ, ওই যে যে টাইটানিক, টাইটানিক এটা ছোট ড্রাইভার, টাইটানিক ছোট ড্রাইভার, মানুষ এই টাইটানিকে যাতায়াত করে এই নদী দিয়ে। আর টাইটানিক পার্ক এই সিগে, ওই যে ক্রুজ ক্রুজ ক্রুজ, আমাদের এই যে ইয়া ক্রুজ, আটলান্টিক সাগর, আটলান্টিকের যে ক্রুজ, ইউরোপ মিরোপ ঘুরে বেড়ায় সারা বিশ্ব। ওই যে হলুদ কালার দেখতে পাচ্ছেন, সুন্দর জিনিস হচ্ছে আমাদের দেশেরই একটি প্রাকৃতিক সৌন্দর্য। দেখেন ছেলে মেয়েরা কত ছোট তবুও মাছ ধরতেছে। আরে কি এশিয়ান মাছ ধরতেছে, ওরা তো তিমি শিকার করতেছে রে, টোনা, টোনা শিকার করতেছে, টোনা ফিশ, টোনা বলে, টোনা ফিশ তুই কোন, টোনা মনে